ওয়েলকাম এভরিওয়ান। অনেকেরই কোশ্চেন হলো যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মধ্যে, বা আমাদের অনেক অডিয়েন্সের কোশ্চেন হলো যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মধ্যে 2023 সেশনের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন অলরেডি ফিল হয়ে গেছে পিজি বলো বা ইউজি বলো এই দুইটি সাবজেক্টের জন্য বা এই দুইটি কোর্সের জন্য। তো এখন কথা হচ্ছে যে আমাদের নতুন এডমিশন কবে থেকে হবে, তো সেই বিষয় নিয়ে একটু সাধারণ আলোচনা করব এবং তোমাদের জানানোর চেষ্টা করব যে তোমাদের 2024-এর জন্য যে এডমিশন প্রসেস, সেই এডমিশন প্রসেস বা 23-24-এর জন্য যে এডমিশন প্রসেস, সেই এডমিশন প্রসেস কবে থেকে চালু হচ্ছে। তো তার আগে আমি তোমাদের কিছু তথ্য দেখাবো এবং সেই তথ্যগুলি অবশ্যই তোমাদের জেনে রাখা উচিত, কারণ তোমরা সেইখানে যদি দেখো তাহলে তোমরা 100% বুঝতে পারবে যে তোমাদের যে এডমিশন, সেই এডমিশন কবে থেকে হবে। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মেন ওয়েবসাইটে আসবে, আসার পর এইখানে তোমরা অনেকগুলি নোটিফিকেশান দেখতে পারবে। তো এই নোটিফিকেশানগুলি এইখান থেকে খুঁজে বের করা সম্ভব নয়, তাই তোমরা নিচের দিকে আসবে এবং এইখানে একটি এডমিশন পোর্টাল বলে একটি অপশন দেখতে পারবে। এইখানে এসে মোর এডমিশনের মধ্যে ক্লিক করবে, এইখান থেকে ইয়ার চুজ করে নেবে, তো 2022 চুজ করে নেব। নেওয়ার পর তোমরা নিচের দিকে আসবে এবং নিচের দিকে আসলে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ 14/12/2022 কিন্তু এখানে পিজি এডমিশনের জন্য যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান বের করা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ এডমিশন নোটিফিকেশান ফর পিজি প্রোগ্রাম, এখানে সেশন জানুয়ারি 2023 সেশনের জন্য কিন্তু এডমিশনের যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান এখানে বের করা হয়েছে। এবং তোমরা যদি এই নোটিফিকেশানে 2022-এ, আমরা 2022 চুজ করেছি, তো 2022-এর যতগুলি নোটিফিকেশান রয়েছে তোমরা যদি নোটিফিকেশানগুলি ফলো করো, এইখানে কিন্তু আর কোনোরূপভাবে পিজির কোনো এডমিশনের নোটিশ নেই। অর্থাৎ পিজিতে কিন্তু বছরে একবারই এডমিশন হয়, সেটি হলো নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তোমাদের এর নোটিফিকেশান বেরোয় এবং ডিসেম্বরে তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হয়ে যায় এবং তোমরা বা আমরা অ্যাপ্লিকেশন করতে পারি। ডিসেম্বর থেকে কিন্তু এর অ্যাপ্লিকেশন চলে এবং জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত চলে, কারণ আমরা দেখেছি বিভিন্নভাবে কিন্তু এই ডেটকে এক্সটেন্ড করা হয়, তারপরে কিন্তু তোমাদের এডমিশন কমপ্লিট হয়। এবং যারা ইউজিতে এডমিশন হবে নতুনভাবে তাদের জন্য তোমাদের দেখিয়ে দেবো, এইখানে তোমরা নিচের দিকে আসবে তাহলে এইখানে দেখতে পাচ্ছ জুলাইয়ের দিকে কিন্তু তোমাদের এডমিশন শুরু হয়ে যায়, জুলাই মাসেই কিন্তু তোমাদের এডমিশন শুরু হয়ে যায়। কখনও কখনও দেখা যায় যে আগস্ট মাস থেকে তোমাদের এডমিশন প্রসেস শুরু হয়ে যায়, তার আগে কিন্তু হয় না। কোনো কারণে যদি লেট হয় তাহলে আগস্টে শুরু হয়, নাহলে কিন্তু তোমাদের এই ইউজির জন্য অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটের জন্য তোমাদের জুলাই মাস থেকেই তোমাদের এডমিশন প্রসেস শুরু হয়ে যায় বেশিরভাগ টাইমে। অর্থাৎ আমাদের দুইটি সেশন পাই, যার মধ্যে একটি পিজির জন্য এবং একটি ইউজির জন্য, কিন্তু এইখানে তোমরা এডমিশন হতে পারো এবং এই দুইটির ডেট আশা করি তোমরা এখানে বুঝতে পারলে। তো এরপরে যখন এডমিশন প্রসেস চালু হবে, অবশ্যই আমরা আমাদের এই ইউটিউব চ্যানেল বং হেল্পলাইনে সবার আগে তোমাদের আপডেট দিয়ে দেবো, তার সঙ্গে তোমাদের যাবতীয় হেল্প করার চেষ্টা করব এই চ্যানেলে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা যাবতীয় খবর খুব সহজেই পেয়ে যাবে, সবার আগে পেয়ে যাবে, তাহলে তোমাদের আর কোথাও ঘুরতে হবে না, এইখান থেকেই তোমরা যাবতীয় তথ্য পেয়ে যাবে। এবং আমরা এই চ্যানেলের মধ্যে ইউজি এবং পিজি রিলেটেড যাবতীয় তথ্য কিন্তু শেয়ার করি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বলো অথবা তোমরা যে কোনো জব রিলেটেড বলো অথবা প্রকল্প রিলেটেড সব কিছুর বিষয়ে কিন্তু আমরা আপডেট আমাদের এই চ্যানেলটিতে দিয়ে থাকি। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলেই তোমরা যাবতীয় খবর সবার আগে পেয়ে যাবে। তো দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে, ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।